বন্ধুরা চলুন আমরা মূল আলোচনায় যাই। আজকের প্রোগ্রাম ধারাবাহিকভাবে পরম সৃষ্টিকর্তা যিনি রয়েছেন তার দরবারে আমরা শুকরিয়া আদায় করে প্রোগ্রাম কন্টিনিউ করব। প্রোগ্রামে কোরআন তেলাওয়াত করবেন কারি শরীয়তুল্লাহ, আমাদের অনারেবল একজন মেম্বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আমরা প্রোগ্রামের ধারাবাহিকতা মেনটেন করি। এরপর যে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি রাষ্ট্রের উপরে, আমরা জাতীয় সঙ্গীত হবে, সবাই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করব, সঙ্গে সঙ্গে আমাদের প্রোগ্রাম শুরু হবে। আমি টেকনিশিয়ানকে জাতীয় সঙ্গীতে স্টার্ট করার জন্য অনুরোধ করছি। অনারেবল যারা বসে আছেন কাইন্ডলি আমরা সম্মান প্রদর্শন করব রাষ্ট্রের জন্য। প্লিজ আমরা সবাই দাঁড়িয়ে যাই, সকলে সকলে দাঁড়িয়ে যাই। তোমায় ভালোবাসি চিরদিন।
আজকের প্রোগ্রামে যিনি শুভেচ্ছা বক্তব্য দিবেন তার বক্তব্য শুনে আজকের প্রোগ্রাম আমরা ধারাবাহিকতা মেনটেন করব। শুভেচ্ছা বক্তব্য দিতে আসবেন প্রতিষ্ঠানের অনারেবল মেম্বার, অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত ভালো পারফর্মার, আমার অত্যন্ত পছন্দের মানুষ, সকলের অত্যন্ত পছন্দের মানুষ, শেখ মিরাজুল ইসলাম বিজয়। প্লিজ ওয়েলকাম টু ডায়াস, প্লিজ বি গুড। যাকে আজকে বাংলাদেশ ফলো করছে তাকে আমরা একটু দেখে নিই। তিনি আজকে ফুল দিয়ে বরণ করে নেবেন শেখ রিয়াজুল ইসলামকে, শেখ মিরাজুল ইসলামকে। রিয়াজ ভাই প্লিজ বি গাইডস, তরকারি চলবে, তরকারি চলবে, তরকারি চলবে। বন্ধুরা থ্যাংক ইউ ভেরি মাচ, আসন গ্রহণ করবেন। আমরা একটু দ্বিপাক্ষিক ভাবে প্রোগ্রাম আজকে সাজিয়েছি, স্যার একটু আসন গ্রহণ করুন, আপনাকে আমি ডেকে নিব। এ পর্যায়ে আজকের প্রোগ্রামের সভাপতি সাহেবকে ডেকে নিব। আমরা একটু আগে বিশেষভাবে বিশেষ করেছি, আমরা ডেকে নিচ্ছি রাকিব স্যারকে। প্লিজ ওয়েলকাম টু ডায়াজ, রাকিব স্যারকে আমরা ডেকে নিচ্ছি। করতালি চলবে বন্ধুরা, করতালি চলবে, করতালি চলবে। নেও পরিবারের পক্ষ থেকে স্যারকে আমরা অনেক কিছু দেওয়ার নেই, একটু অনার দিব। এ পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নেবেন কোম্পানির কর্ণধর, আজকের প্রোগ্রামের প্রধান স্পিকার, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও নিউ লাইফ গ্লোবাল প্রাইভেট লিমিটেড, জনাব এস এম নুরুল আমিন স্যার। প্লিজ বি গাইড, প্লিজ বি গাইড, প্লিজ বি গাইড। করতালি চলবে, এমডি স্যার স্টেজে আছে, করতালি চলবে বন্ধুরা। সভাপতি স্যার শুধু প্রোগ্রাম উদ্বোধনের ঘোষণা করে দিয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ শহীদ ভাইকে এবং এই কোম্পানির এমডি নুরুল আমিন ভাইকে, যে আমাকে স্পেশালি আসলে এখানে নিমন্ত্রণ করার জন্য। আমি আসছি বেড়াতে, উনি বলল কক্সবাজার বেড়াতে চলেন, তো এসে আমাকে এখানে যে সভাপতির পদে দায়িত্ব দেওয়া হলো সেজন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এই নিউ লাইফ পরিবারকে। তো আজকের এই প্রোগ্রাম সফল হোক এবং আজকের এই প্রোগ্রামের উদ্বোধন ঘোষণা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য দিতে আসবেন শেখ মিরাজুল ইসলাম বিজয় স্যার। প্লিজ ওয়েলকাম টু ডায়াস, করতালি চলবে বন্ধুরা, করতালি চলবে। শুভেচ্ছা বক্তব্য দিয়ে আসছেন আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছি আমরা সবাই। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে এই মঞ্চে যিনি কথা বলার জন্য সুযোগ করে দিয়েছে আমাদের স্যার। আর সর্বোপরি আজকে প্রোগ্রামের মধ্যমণি আমাদের এমডি স্যার এবং আমাদের আজকের প্রোগ্রামের সভাপতি রাকিব হাসান স্যার, তাদের প্রতি আমি শ্রদ্ধা এবং সালাম রেখে আজকে খুব স্বল্প করে দুচারটি কথা বলবো আপনাদের মাঝে। আসলে আজকে আমরা নেওলাইফের ব্যানারে সুদূর থেকে এসেছি একটা প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য, এস অনু ব্রাদার। তার আগে আমি মনে করি যে আজকের এই প্রোগ্রাম টোটালি বাস্তবায়ন করার জন্য আপনাকে, আমাকে, আমাদের প্রত্যেককে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। ইয়েস অনু ব্রাদার, তাহলে আমি কিছুক্ষণ আগেই জিজ্ঞেস করেছিলাম যে আমরা ভালো আছি হয়তো, বাট রেসপন্স আমি ওইভাবে পাইনি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি আপনাকে আমাকে মায়ের পেটের নিকষ কালো অন্ধকার জায়গায় সৃষ্টি করেছেন এত সুন্দর অবয়ব দিয়ে, তার প্রতি কি একটু কৃতজ্ঞতা আমরা জ্ঞাপন করতে পারি না? তাহলে আমরা কেমন আছি, কেমন আছি আমরা? সত্যি ভালো আছি আমরা, কারণ আমাদের প্রাণের কোম্পানি আজকে আমাদেরকে ডায়মন্ড বানানোর জন্য যে প্ল্যানিং দিচ্ছে, আজকে আমাদের প্রাণের কোম্পানি
আমাদেরকে ইনকাম নিশ্চিত করার জন্য যে প্ল্যানিং দিচ্ছে, যে অক্লান্ত পরিশ্রম করছে, আপনার আমার ভাগ্যের ধারণ মোচন করার জন্য যে প্ল্যানিং দিচ্ছে, যেই পরিশ্রম করছে, আজকে এই কোম্পানির জন্য এবং আমরা এই কোম্পানির ডিস্ট্রিবিউটর এবং অনারেবল লিডার হতে পেরেছি, এই জন্য আমরা অবশ্যই অবশ্যই কৃতজ্ঞ এবং আমরা এমডি স্যারের প্রতি অবশ্যই আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। ইয়েস অর নো ব্রাদার? ইয়েস। সর্বোপরি আমি একটি কথা বলবো, আজকের টোটাল প্রোগ্রামটা এমডি স্যারের প্রত্যেকটি কথা আপনার আমার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। ইয়েস অর নো ব্রাদার? ইয়েস। কারণ আপনার জীবনের টার্নিং পয়েন্টটা কখন হবে এটা কিন্তু আপনি আমি আমরা কেউ জানি না। আপনার জীবনের একটি কথাই কিন্তু আপনার জীবনকে বদলে দিতে পারে। সো আমি আজকে রিকোয়েস্ট করব আমাদের প্রত্যেকটা প্রিয় অনারেবল লিডারদের, যে আজকে এমডি স্যার আজকে এই স্টেজে যা ডেলিভারি দিবেন, আমরা প্রত্যেকটি কথা একেবারে সুন্দরভাবে আমাদের মাইন্ডে সেভ করে নিব। আমরা যেন এই প্রোগ্রামের পর, প্রোগ্রাম থেকে বের হওয়ার পর প্রত্যেকটি কথা আমাদের হৃদয়ে যেন নাড়া দেয়। ইয়েস অর নো ব্রাদার? আমরা পারবো এভাবে রিসিভ করতে? একটা উদাহরণ আমি মাঝে মাঝেই দিয়ে থাকি, সেটা হচ্ছে এরকম যে গুরুত্বপূর্ণ বিষয়কে গুরুত্ব দিতে হয়, ঠিক কি না? আমরা অনেকেই খেলা দেখতে যাই না, ক্রিকেট খেলা, সাকিব আল হাসানের ছক্কা, রুবেলের একটা বলের মধ্যে কিভাবে জাদু মাখা একটা বল দিয়ে বোল্ড আউট করে দেওয়া। ইয়েস অর নো ব্রাদার? শত শত টাকা, হাজার হাজার টাকা খরচ করে কী করতে চাই? খেলা দেখতে চাই। এই খেলা দেখতে যেয়ে আমরা অনেক সময় কী করি, পাঁচ টাকার বাদাম কিনি, ঠিক কি না? আর সেই পাঁচ টাকার বাদাম খেতে খেতে একটা সময় বাদাম যখন নিচে পড়ে যায়, আর ঠিক ওই মুহূর্তে যখন সাকিব আল হাসান ছক্কা মেরে দেয় বা বোল্ড আউট করে দেয়, সারা গ্যালারির মানুষ যখন জাহুর দিয়ে ওঠে, হাততালি করতালি দিয়ে ওঠে, ঠিক তখন কিন্তু ওই বেচারা কী করে, বাদাম টোকায়। আঁকেলের জন্য একটা করতালি। তাহলে ওই বেচারা কিন্তু টোটাল এই যে কষ্ট করে টাকা খরচ করে যে গেল, এই টোটালটাই কিন্তু বিধা হয়ে গেছে। ইয়েস অর নো ব্রাদার? তো আজকে আমরা অনেক দূর দূরান্ত থেকে এই প্রোগ্রামে আসছি এমডি স্যারের এরকম ছক্কা, যেই কথা থেকে আপনার আমার জীবনের টার্নিং পয়েন্ট হবে, যেই কথা থেকে আপনার আমার জীবনের ছক্কা মারবো আমরা, সেই কথাটা যদি আমরা মিস্টেক করে ফেলি, সেই বাদাম কোরানোর মতো করে, তাহলে এটা আপনার আমার জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর হবে। ইয়েস অর নো ব্রাদার? তো আজকের প্রোগ্রামটা কি পরিমাণ গুরুত্ব দিতে হবে, আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? আমরা কি ব্যাপারটা বুঝেছি? সো আমি আপনাদের প্রত্যেককেই রিকোয়েস্ট করব, আজকে এমডি স্যার যেই ব্রিফিংটা রাখবেন আমাদের জন্য, আমাদের জীবন পরিবর্তন করার জন্য, এই ব্রিফিংটা আমরা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সর্বোচ্চ মনোযোগী শ্রোতা হয়ে আমরা এটা রিসিভ করব। এই কথা ব্যক্ত রেখে এবং আগামী দিনে আমরা প্রত্যেকেই ডায়মন্ড হব, প্রত্যেকেই লাক্সারিয়াস লাইফ স্টাইল মেনটেন করব, প্রত্যেকেই গাড়ি মেনটেন করব, প্রত্যেকেই অর্থনৈতিক স্বাধীন হব, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আজকে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। হাসি, সবাই হাসি, হাসলে মন ভালো থাকে, হাসলে মন ভালো থাকে। বন্ধুরা, আমরা আজকে এনজয় করব, খেয়াল করেন। ছোটবেলায় গল্প শুনতাম, তুমি থাকো কই কয় চারতলায়, খাও কই কয় দোতলায়, বাথরুমে যাও কই কয় তিনতলায়, সবই তো একই তলায়, আমাদের কোনো জায়গায় যাওয়ার নাই। বাহিরে বৃষ্টি পড়ছে, একজনে বলছে দেশ বস, দেশের অবস্থা ভালো না, বন্যা হচ্ছে। আমি বলছি আজকে আটকাই মহল দেবো, দরজার বাহিরে বের হইতে পারবে না, বাইরে বৃষ্টি বের হইতে পারবে না, সুবিধা আমাদের জন্য। বন্ধুরা, আজকে আমরা মজা করে কথা বলবো, মজা করে শিখবো, মজা করে আজকে সিদ্ধান্ত নিব। প্রোগ্রামের নাম কি? দ্য উইন্ড অফ চেঞ্জ। হ্যালো, এত প্রবলেম, এত প্রবলেম, এরপরেও আমরা সবাই ঠিক আছি, আমরা কি ঠিক আছি? তাই কবিতার আকারে বলতে হয়, অসময় মেহমান ঘরে এসে বসে যান, বুঝালাম ঝামেলার যতগুলো দিক আছে, তারপর মেহমান হেসে দিয়ে বললেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। রেশনের পচা চাল, টলমলে বাসি ডাল, থালাটাও ভাঙাচুরা, বাটিটাও লিক আছে, তারপরও মেহমান হেসে দিয়ে বললেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আকাশেতে মেঘ দেখে মেহমান চাইলেন ছাতাটা, ঘরে ঢুকে কাকা দেখে ছাতা আছে কাপড় নাই, শুধু কটা শিক আছে, তারপরও নেওর আজ পরিবার সবাই বলতেছে কোনো প্রবলেম প্রবলেম না, সব ঠিক আছে ঠিক আছে। আমার ভালো লাগে না জানেন, এত
প্রশংসা করলাম আপনাদের সম্পর্কে, আমার সম্পর্কে একটা কথা যদি মানুষ বলতো, কিপটা আপনার লোকজন। হ্যালো বন্ধুরা, আজকে প্রোগ্রাম কি হবে বন্ধুরা? আমি শুধু একটি এক্সাম্পল দেবো, এমডি স্যারকে আমি 5 মিনিটের মধ্যে দাঁড়িয়ে নেবো, আমরা একটু ওয়ার্ম আপ করি, শরীরটা গরম করি, এরপর আমরা ট্রেনিং সেশনে চলে যাব। পৃথিবীর মধ্যে এখন সবচেয়ে জনপ্রিয় ট্রেনার, আপনারা যারা নেট ঘাটেন দেখবেন, লেস ব্রাউন আমেরিকাতে, লেস ব্রাউনের ট্রেনিং করবেন, গায়ের পশম দাঁড়িয়ে যাবে, চোখ দিয়ে পানি ঝরবে, বুকের মধ্যে ক্ষত হয়ে যাবে। লেস ব্রাউনের একটা শব্দ আমি সবসময় বিলিভ করি, লেস ব্রাউনের শব্দটা এরকমের হয়, লেস ব্রাউন যখন অসহায় অবস্থায় পড়ে যায়, হ্যালো শোনা যাচ্ছে কথা, লেস ব্রাউন যখন অসহায় অবস্থায় পড়ে যায় জীবন নিয়ে, শঙ্কায়, পরিবার নিয়ে, তখন লেস ব্রাউনের একটা মেসেজ ছিল, আজকে আমি উপস্থাপক, আবার আপনাদের সঙ্গে আমি মিশে যাব। লেস ব্রাউন সকাল 8টা থেকে কাজ শুরু করে, করতে 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 রাত 4টা পর্যন্ত অফিস করতে থাকে আমেরিকাতে লেস ব্রাউন। একদিন কেয়ারটেকার লেস ব্রাউন বললো, কেয়ারটেকার লেস ব্রাউনকে বললো, হ্যাঁ লেস ব্রাউন কাম হিয়ার। লেস ব্রাউন বললো, ব্যাপারটা কি, আমাকে কেয়ারটেকার ডাকছে কেন? বলছে, আপনাকে এই অফিসটা ভাড়া দেওয়া হয়েছে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত, এগ্রিমেন্টে এরকম উল্লেখ রয়েছে, কিন্তু আপনি রাত 3টা পর্যন্ত এখানে নাচ গান বাজনা করতে পারবেন না, আপনাকে সারা রাতের জন্য ভাড়া দেওয়া হয়নি, রাতে আমাদের এখানে সিকিউরিটির প্রবলেম হয়। লেস ব্রাউন চিন্তা করলো, আমি সারাদিন পরিশ্রম করেও রাতে স্টাফদেরকে নিয়ে, স্টাফরা চলে যায় রাত 4টা পর্যন্ত, ফজর পর্যন্ত আমাকে কাজ করতে হয় আমার ওই দুটি শিশুর জন্য, আমার কাজ করতে হয় বৃদ্ধ মায়ের জন্য, আমার কাজ করতে হয় আমার পরিবারের জন্য, আমার কাজ করতে হয় সমাজের জন্য, কিন্তু প্রত্যেকটি কথা ধিক্কার শুনতে হয় শুধু লেস ব্রাউনকে। ইয়েস অর নো? লেস ব্রাউনের একটি দুঃখ যে আমি তো একা ভোগ করবো না, আমি কাজ করি পরিবারের জন্য, কিন্তু কথাগুলো শুনতে হয় শুধু লেস ব্রাউনকে। লেস ব্রাউন প্রতিজ্ঞা করেছিল, আমি লেস ব্রাউন যতক্ষণ পর্যন্ত ভেঙে আনা যাই ততক্ষণ পর্যন্ত আমি আমার সফলতা আসার আগ পর্যন্ত আমি কাজ করে যাব। বন্ধুরা, নিউ লাইফ একটি সিদ্ধান্তে উপনীত হয়েছে আপনাদেরকে নিয়ে, যতক্ষণ না পর্যন্ত ভেঙে না যায়, সফলতার মঞ্চে সবাই না যায়, ততক্ষণ পর্যন্ত নিউ গ্লোবাল কাজ করে যাবে বন্ধুরা। আঙ্কেল, যতদিন পর্যন্ত আমাদের অ্যাসেপমেন্টটা আসে, শুধু কমিটেড হন, শুধু কমিটেড হন, সেলস ইন্টারপ্রেনার পৃথিবীতে কোটি কোটি টাকা ইনকাম করে। আমার চোখে পানি চলে এসেছে প্রথম যেদিন পরিচয় হয় নিওর একজন সিনিয়র লিডার, আজকে যাকে আইকন বলা হয়, আপনি একটু দাঁড়াবেন ওখানে স্যার, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, নিওর যাকে আজকে আইকন বলা হয়, আমি অভিভূত হয়ে গিয়েছি, অবাক হয়ে যাবেন আজকে অবাক হয়ে যাবেন, স্যার একটু দাঁড়িয়ে থাকবেন অবাক হয়ে যাবেন। অত্যন্ত সাদা মাঠা, অত্যন্ত সাবলীল, অত্যন্ত সহজ সরল, যারা আমরা ফিল করি উত্তরবঙ্গের বা দক্ষিণবঙ্গের এই অঞ্চলের মানুষগুলো সহজ সরল, অনেকে এটাকে আরেকটু ইগনোর করে কথা বলেন। বন্ধুরা, পৃথিবীর প্রত্যেকটি জায়গায় বস্তির মধ্যেও কিন্তু বারাক ওবামার জন্ম হয়েছিল। বন্ধুরা, আমরা পচা গল্প শুনি, আমরা ব্যর্থতার গল্প শুনি, আমরা খারাপ গল্প শুনি, আমরা নেগেটিভ কথা শুনি, আজকে ওনাকে দেখে আমার ভিতর খরণ হয়ে গেছে, এক সেকেন্ড একটু না বললে আমি ব্যথিত থাকবো। আজ থেকে 9 মাস আগে তার গল্পটা ছিল, এমডি স্যারের কাছে চোখের পানি ফেলে, স্যার 52 লক্ষ টাকা দেনা হয়েছি, শ্বশুর বাড়ি থেকে আমাকে গুরুত্ব দেওয়া হয় না, এটা কখনো ডিসক্রেডিট না, বাস্তবতা মনে রাখবেন, আমার বন্ধু বান্ধব আমাকে নিকটে নেয় না, আমি নাকি মাল্টি লেভেল নেটওয়ার্ক সেলসে আছি, আমি নাকি মানুষকে শুধু নষ্ট করি, বস আমি ডিসিশন নিছি সুইসাইড করবো। এমডি স্যার অনেক বড় কেউ না, অনেক পলিটিক্যাল বিগ কোনো ফিগার না, এই কথাগুলো লেগেছে, হাতটা ধরে ওই একটি পোশাকে ঢাকা নিয়ে এসেছিলেন এই ভদ্রলোককে, এক পোশাকে, যে পোশাকটা রিপ্রেজেন্ট করা যাবে না আপনাকে, এক পোশাকে, আমি ওনাকে ছোট করছি না, সেই ভদ্রলোক গত 9 মাসে 55 লক্ষ টাকা সব কিছু আল্লাহ দেয় শোধ করে ফেলেছেন, তেনার শোধ করে ফেলেছেন। শুধু তাই না স্যার বসেন, শুধু তাই না, তার বাবার কষ্টে অর্জিত সম্পদ নষ্ট করেছিল, 17 বিঘা কিনে দিয়েছে 9 মাসে। আল্লাহর কাছে দোয়া করেন, একটা পড়তালি দেন প্লিজ, বিঘা, শুধু তাই না,
আমি আজকে বলছি না আমি উপস্থাপক না, শুধু তাই না, 500 পিপল প্লাস মেরা, যদি আমার ভুল না হয়, যা আর্নিং করে এখন 1 লাখ প্লাস, ওনার টিমে 500 পিপল যারা এভরি মান্থ ইনকাম করে 100 লাখ প্লাস, প্লিজ বি গাইড, প্লিজ করতালি চলবে, পিছনে করতালি চলবে, করতালি চলবে, এই পাশে করতালি, এই পাশে আমরা করতালি দেই না স্যার, করতালি দেবে, 500 পিপল আছে ওনার টিমে যারা আর্নিং করে প্রতি মাসে, করতালি চলবে, করতালি চলবে স্যার, করতালি চলবে, ওনার জন্য করতালি, বলবো সামনে যারা বসা আছে আর্নিং 2 থেকে 5 লাখ ওনাদের জন্য করতালি দিয়ে না, দরকার নেই, দেন না একটা করতালি, চলছে এমডি স্যার, ছোট্ট একটা স্বপ্ন আমি খুব ফিল করি, আমাকে একেবারে সাধারণ শহীদ ভাই, আমি প্রচন্ড সাধারণ পরিবারের একটা ছেলে, যদিও আমার চাচারা বাংলাদেশের বড় বড় জায়গাতে আছেন, আমার ফাদার ছিল নিম্ন মধ্যবিত্ত পরিবার, চাচারা যদিও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ডিরেক্টর, চাচারা যদিও অনেক বড় বড় জায়গা আছেন, আমি সাধারণ পরিবারের একটা ছেলে, আমি আমার সর্বোচ্চ পড়াশোনাটুকু বাবার ফিনান্সিয়াল ক্রাইসিসের কারণে একটা হিমশিম খাচ্ছিলাম, আমার একটা স্বপ্ন, মানুষ না খাওয়া কত কষ্ট এটা আমি জানি, মানুষ কষ্ট করা কত কষ্ট সেটা আমি জানি, একটা মানুষ অন্যের খেটে মা বাবাকে চাল কিনে এনে দেবে এটা কত কষ্ট এটা আমি জানি, এদেশে মানুষের অভাব নাই, শুধু দরকার একটি শব্দ, সেটা হচ্ছে অনেস্ট, ইয়েস অর নো, আল্লাহ যেন তৌফিক দেয়, খোদার কথম আমাকে এই সব শক্তিটুকু যেন আল্লাহ দেয়, কারণ ইবলিস তো লেগে থাকে পিছনে, ইয়েস অর নো, এমডি স্যার যেন করতালি হয়ে যায়, প্লিজ বি থ্যাঙ্কস, প্লিজ বি থ্যাঙ্কস, আমরা ট্রেনিং সেশনে চলে যাব, কষ্ট পাচ্ছেন, কেমন লাগতেছে, আমরা কি ডায়মন্ড হব, আমরা কি ডায়মন্ড হব, আজকের এই করতালি করতালির মধ্যে সীমাবদ্ধ থাকবে না বন্ধুরা, করতালি সবসময় শক্তিতে রূপান্তরিত করতে হয়, ইয়েস অর নো, অভাব কখনো অভাবকে রাখতে হয় না, অভাব থেকে শিখতে হয়, অভাব থেকে শিখতে হয়, অনেকের চোখে পানি ধরে রাখতে পারেননি, আমি আপনাকে হার্ট করার জন্য বলিনি, আমি বলছি জাস্ট রিয়েলাইজেশন, ফার্ম গেট দেখবেন ভিড়ের মধ্যে হাজার হাজার মানুষ সন্ধ্যার পরে দাঁড়িয়ে থাকে, আমরা যারা পাবলিক গাড়িতে চলি, ইয়েস অর নো, এখানে যদি কোনো মানুষ পাড়া খেয়ে বাচ্চের চাপা পড়ে মারাও যায় আমাদের মধ্যে কোনো অনুভূতি তৈরি হয় না, কেন আমরা শুধু পরিবার নিয়ে ব্যস্ত, ইয়েস অর নো, তো 16 কোটি মানুষের মাঝে মৃত লাশের যদি আপনার কাছে কোনো ভ্যালু না হয়ে থাকে খোদার কসম লাগে এই পৃথিবীতে আপনার কোনো মূল্য নাই, কিন্তু মায়ের কাছে এই পৃথিবীর চেয়েও দামি সন্তান হচ্ছেন আপনি, ইয়েস অর নো, মা কখনো রাক্ষস না তাই আপনাকে ভাষা দিয়ে বুঝাতে পারে না, যদি রাক্ষসী হতো তাহলে আপনি আত্মহত্যা করতেন, ইয়েস অর নো, বন্ধুরা মায়ের জন্য কাজ করতে হবে, আমি অত্যন্ত সাধারণ পরিবারের একটি ছেলে, গ্রামের বাড়ি পিরোজপুর, অত্যন্ত সাধারণ পরিবারের ছেলে, আমি ফিল করি সবসময়, আমি একটা জিনিস, আমি যখন বিপদে পড়ে যাই, আমার একটা সন্তান আছে ছোট শিশু সন্তান 6.5 বছর বয়স, আমি হোঁচট খাচ্ছি, এখান থেকে রক্ত ঝরছে, আমার পকেটে টাকা নাই, চাল কিনতে পারি না, আমি ওর সিনারিটা সামনে নিয়ে আসি, আমার বাবা মারা গেছে, মায়ের সিনারিটা সামনে নিয়ে আসি, তখন মনে হয় কোনো ডক্টর আমার জীবনে লাগবে না, তখন আমি ইন্সপায়ার্ড হই, ইয়েস অর নো, আমরা সবাই মাকে ধারণ করি বুকের মধ্যে, আপনি শক্তিশালী হয়ে যাবেন, এই ডায়মন্ড এগুলো তো কোনো সাবজেক্ট না, এটা ভেরি সিম্পল ম্যাটার, ভেরি সিম্পল ম্যাটার, একটা এক্সাম্পল দিয়ে আজকে আমার প্রোগ্রাম, আমরা চলে যাবো একেবারে প্রধান বক্তার কাছে, আমেরিকাতে এই ছেলেটির জন্ম হয়েছিল কোনো একটি বস্তিতে, আমি বারবার বলি, অনেক প্রোগ্রামে বলি, বস্তিতে জন্ম হয়েছিল, প্রচণ্ড সাধারণ পরিবারের একটি ছেলে, এই ছেলেটি যখন মানুষের বাড়ি পড়াশোনা করত, মানুষের বাড়ি যখন কাজের ছেলে ছিল, তখন সবাই তাকে ঘিরে ধরেছে, বলেছে তুমি এই বাড়ির কাজের ছিল, দেখতে খুব কুৎসিত ছিল, খুব কুৎসিত ছিল, ওই বাড়ি দুটি সন্তান ছিল, শিক্ষক প্রতিদিন পড়াতেন, শিক্ষক তাদেরকে কোশ্চেন করতেন, বাবা তুমি বড় হয় কি করতে চাও, বলছে আমি ইঞ্জিনিয়ার, তুমি কি করতে চাও, আমি ডক্টর, হোয়াট এভার, তারা দুজনে দুটি অ্যান্সার করেছে, কাজের ছেলেটি অবুঝ, সে জানালার পাশ থেকে দাঁড়িয়েছিল, শিক্ষক এই ছাত্রদের নিয়ে যে কথা বলতেছিল ওর মনের মধ্যেও তৈরি হয়েছে, স্যার যদি আমার কাছে জানতে চেতেন, বলছে স্যার এই তুমি এদিক শোনো, ও এসেছে, তুমি বড় হয় কি হতে চাও, কাজের ছেলে যদি অ্যান্সার করে ওটা হাস্যকর হয়, ইয়েস অর নো, ও বলেছিল স্যার আমি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই, স্যারের কাছে
শব্দটি হাস্যকর ছিল, ওই স্টুডেন্ট দুটি ছাত্রের কাছে শব্দটি হাস্যকর ছিল। আবারও বলে চাই, তুমি সঠিক করে উত্তর দাও, তুমি বড় হলে কি হতে চাও? বলছে, স্যার আমি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই। এই বেদব, তুমি বুঝো না আমি তোমাকে কোশ্চেন করছি? ও সঠিক অ্যান্সার করছে আর স্যার বলছে বেদব, তুমি কি হতে চাও? বলছে আমি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই। ধাক্কা মেরে জানালা থেকে তাকে দূর করে দেয়। ছেলেটি কষ্টে অবুঝ, ইনোসেন্ট, কম বুঝে, রাইট? হাঁটতে 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 মেইন রাস্তায় চলে আসে। কুচ্ছিত চেহারা, গির্জা থেকে ভদ্র মহিলা প্রেরণা করে বের হয়েছে, দেখে ওই ছেলেটি কুচ্ছিত চেহারা, বলে এই ছেলে তুমি রাস্তায় বের হয়েছো কেন? মেইন রোড থেকে হাঁটলে আমাদের বাচ্চারা তোমাকে দেখে ভয় পাবে, তুমি জঙ্গল থেকে তোমার বাড়িতে যাও। অবুঝ, কিন্তু ভাষা বোঝে কিনা ছেলেটি, এটা বোঝে যে আমি কুচ্ছিত, তাই আমাকে সবাই ঘৃণা করে। মায়ের কাছে চলে গেছে, মায়ের গলা ধরে কান্নায় ভেঙে পড়েছে। ছেলে যত কুচ্ছিত হোক, মায়ের কাছে অত্যন্ত প্রিয়। ইয়েস অর নো? মা ছেলেকে জড়িয়ে ধরে বলেছে, বাবারে আমি বিলিভ করি, আমি বিশ্বাস করি, তুই যে অ্যান্সার করেছ এটা যদি তোর মনের কথা হয় তাহলে আমি তোকে দোয়া করে দিচ্ছি তুই আমেরিকার প্রেসিডেন্ট হবি। কে বলেন তো পিছন থেকে, কে বলেন তো, কে কে? আব্রাহাম লিঙ্কন। স্যারের জন্য করতালি হয়ে যাক প্লিজ, বিগ হ্যান্ডস। আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট, সারা পৃথিবীকে যিনি লিড দিয়েছে। আপনাকে বলা হয় নাই আপনি আমেরিকার প্রেসিডেন্ট হন, আপনাকে বলা হয়েছে মাস মায়ের হাসির জন্য আপনি এই নিয়তে শুধু ডায়মন্ড পদবীটা অর্জন করেন। পারবো না? হ্যালো, 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 আমরা শুধু স্বপ্নে বিভোর থাকবো। আজকে এই হল থেকে আমরা একটা বাস্তব স্বপ্ন নিয়ে যাব। আমরা কি একমত? আমরা কি একমত? আমরা কি একমত? স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখতে হবে। আল্লাহ স্বপ্ন দেখেছিলেন, স্বপ্ন দেখা অন্যায় না, অন্যায় করে দেখা অন্যায়, রাইট? স্বপ্ন দেখতে হবে। আমি স্যারকে ডেকে নেব। স্বপ্ন দেখতে হবে, পার্কের মধ্যে একটি ছেলে এবং একটি মেয়ে বসে গল্প করতেছে আর স্বপ্ন দেখতেছে। ছেলেটা প্রচণ্ড আর্টিফিশিয়াল মেয়েটার চোখের দিকে তাকিয়ে বলতেছে, যেন তোমার চোখের মধ্যে পৃথিবীর সব কিছু আমি দেখতে পাই। আচ্ছা এই কথা সত্যি, চোখের মধ্যে কোনো কিছু দেখা যায়? মেয়েটা বুঝতে পারছে যে ভণ্ডামি করে আমাকে ভালোবাসার প্রপোজটা দেয়। বাদামওয়ালা পাশে বাদাম বেচতেছে, বলতেছে, এক্সকিউজ মি ভাইয়া, গত মঙ্গলবার আমাদের গ্রামের বাড়িতে একটা গরু হারিয়ে গেছে, দেখেন তো আপনার চোখের মধ্যে দেখা যায় কি না? হ্যালো বন্ধুরা, স্বপ্ন দেখতে হবে জেগে। কিভাবে জেগে? চলুন আমরা আজকের মূল প্রোগ্রামে চলে যাই। আমরা কি তাহলে আজকে রেডি? আমরা কি আজকে রেডি? আমরা কি আজকে রেডি? ওকে বন্ধুরা, সেলস এন্ড মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং, এটাকে অনেকে বলে মাল্টি লেভেল মার্কেটিং, এটাকে অনেকে বলে ডিরেক্ট সেলিং মার্কেটিং। আমরা ডিরেক্ট সেলিং বলি, নেটওয়ার্ক বলি, মাল্টি লেভেল মার্কেটিং বলি, আমরা একটা জিনিস বুঝি, পিপলকে আমরা প্রোডাক্ট পৌঁছে দিচ্ছি, পিপল আমাদেরকে টাকা দিচ্ছে, সমাজে প্রবলেম হচ্ছে আমরা সলিউশন করতেছি, তার মানে আমরা সেলসম্যান। ইয়েস অর নো? সমাজে প্রবলেম হচ্ছে আমরা সলিউশন করতেছি। আপনার গ্যাস্ট্রিক বেশি, ঔষধ খাচ্ছেন, আমরা পানি খাওয়াচ্ছি। ইয়েস অর নো? তার মানে হচ্ছে আমরা ন্যাচারাল সলিউশন দিচ্ছি। এই ন্যাচারাল সলিউশন বাংলাদেশের যিনি, আমার বলা ভুল হবে না, যিনি এটা রিপ্রেজেন্ট করতেছেন, যিনি এটা অর্গানাইজ করতেছেন, যিনি গভর্নমেন্ট থেকে এটা সহযোগিতা নিচ্ছেন, যিনি পানির ব্যানারে কাজ করে যাচ্ছেন, দুইটা সায়েন্স নিয়ে, একটা হচ্ছে পানি আর একটা হচ্ছে মাশরুম, যে দুইটা গভর্নমেন্টের ডিমান্ড। ইয়েস অর নো? বন্ধুরা মনে রাখবেন, এখানে আজকে বিভিন্ন শ্রেণীর পেশাগত মানুষ থাকতে পারে। আমি জানি এই হলের মধ্যে অত্যন্ত অনারেবল গুণীজন বসা রয়েছেন যাদের সন্তানের উপযুক্ত আমরা। প্লিজ, আমরা আজকে একটি প্রতিষ্ঠানের ব্যানারে সায়েন্স নিয়ে কথা বলতেছি। এমডি স্যার, স্যার আজকে আমাদেরকে দেখাবেন কীভাবে ডায়মন্ড হওয়া যায়, কীভাবে পরিবর্তনের বাতাস লাগা যায়, কীভাবে আমরা সুস্থ থাকতে পারি, কীভাবে সারা বাংলাদেশের 16 কোটি মানুষের মাঝে আমাদের পানির মেশিনটা পৌঁছে দিতে পারি। এটাই হচ্ছে নেও গ্লোবালের মূল লক্ষ্য। ইয়েস অর নো? চলুন আমি সেই ব্যক্তিত্ববান পুরুষকে, সেই মনের মানুষটিকে, অনেকে যারা নাচেন অবাক হয়ে যাবেন, এই মানুষটি এত কিছু আসলে সৃষ্টিকর্তা কার ভিতরে কি দিয়ে দেন এটা একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। ইয়েস অর নো? এর মধ্যে দেখবেন 8 ফিট না 9 ফিট একটি লোক মারা গেছে, জীবনে 2 পয়সা আর্নিং করে খেতে পারে নাই, তার মানে লম্বা এবং মোটা হলেই টাকা আর্নিং করা যায় না।